মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিসসালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই, ঠিক কি না? যে আল্লাহ তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও, স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত, স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কি না? A timely marriage is very important for the young society of Bangladesh. সময় মতো বিয়ে, এটা সব জায়গায় আমি বলি। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ওদের দুঃখগুলো একটু বুঝেন। বিয়ের চেয়ে ভালো কাজ হয় না, বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে এই ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তারা এই যে পরকীয়া, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার, এগুলো আগে ছিল না, এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে। ওই যে চিল্লায় উঠতেছে অনেকে দেখছেন, একশো পার্সেন্ট কমন করে গেছে এদের। তো এই যৌবনের তাড়নায় এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে অবৈধ মেলামেশার কারণে, হারাম রিলেশনশিপের কারণে, একটা পার্সেন্টেজ গুণা বাবা মার কাঁধেও আসে না নাই। এই জন্য খবরদার, ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন, ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয়, আপনার কাঁধেও এই পাপ বর্তায়, তাই না? এই জন্য আগে আগে বিয়ে দেন, অন টাইম, টাইমলি ম্যারেজ, মসজিদে মসজিদে বিয়ে করাবেন। ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে, ইজাব হবে, কবুল হবে, খেজুর নিয়ে যাবেন, এক কেজি বিয়ে শেষ। সহজ হয়ে গেছে না? এক কেজি দুই কেজি খেজুর খাওয়াই দিবেন, দিস ইজ দ্য ওয়ালিমা। আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন। এক বিয়েতে তিনি 400 জন সাহাবিকে খাসির গোশত, ওটের গোশত আর রুটি খাইয়েছেন, ওয়ালিমা, বিয়ের খাবার। সুবহানাল্লাহ, পড়বেন না? আরেক বিয়েতে টাকা পয়সা নাই, এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খাইবার যুদ্ধের পরে। তো ফিরে আসবেন, আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব, মরুভূমিতে আমাদের বাসর হবে। বাসর ঘর সাজানো হলো, আল্লাহর হাবিব বাসর করলেন। সকালবেলা তিনি বেরোলেন, সাহাবারা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন, আগের বিয়েতে গোশত খাওয়াইছিলেন, এইবার কি খাওয়াবেন? আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নেই, তোমাদের কাছে কি আছে? দাওয়াত খাইতে যায় পড়ছে বিপদে সাহাবারা। তো সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই, কারো বাড়িতে কিছু ঘি, কারো বাড়িতে কিছু আটা, কারো বাড়িতে কিছু পনির। আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো, একটা বোলের মধ্যে রাখো, রেখে এটারে ম্যাস্ট করা হলো, ছাতু বানানো হলো। কি এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাতো, সবাই হাত পাতলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন, বললেন এটাই বিয়ের অলিমা। সুবহানাল্লাহ, পড়বেন না? তার মানে যখন সামর্থ্য বেশি তখন ওয়ালিমাতে খাওয়াবেনও বেশি, সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন, অথবা খেজুর খাইয়ে দিবেন। খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না। খেয়াল রাখবেন ফলের মধ্যে আছে সুক্রোজ, ফলের যে মিষ্টিটা এটা কিন্তু বেশি ক্ষতি করে না, এটা খুব ভালো, ভেরি হেলদি। ফলের যে মিষ্টি এটারে বলে সুক্রোজ, মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুক্টোজ, আর চিনিতে যে মিষ্টি এটার বলে গ্লুকোজ। এই গ্লুকোজ বাদ দিতে হবে, বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুক্টোজ খাইতে হবে, তাহলে সুস্থ রাখবে কে? দেখেন আল্লাহর হাবিব সাঃ ইসলাম কত খেজুর খেতেন, তিনি মধু খেতেন, ফ্রেশ মধু, ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাঃ ইসলাম খুব বেশি পছন্দ করতেন। এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও, আছে না এই কথাটা? কক্সবাজারে বলে বেশি কি বলে? নিজের পায়ে দাঁড়া, আপনিও নিজের পায়ে দাঁড়াবেন, এভাবে দাঁড়ায় বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি। তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়েই তো দাঁড়াইছে। বিয়েটাকে সহজ করেন, এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন, ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন, ওদেরকে একটু মিলায় দেন। এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক। কারণ সাইয়েদনা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য আমরা বিয়ে করব, কি করব? বিয়ে করব। যারা করছেন তারা বেশি জোরে কইেন না যে করব, মহিলা প্যান্ডেল আছে ওই পাশে, ভাবি শুনতে পারে, ভেজাল আছে না নাই?
অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই, ঠিক কি না? এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউরে, একাই পুরো ভালোবাসা উনি রাখবে। তো যাই হোক, যারা করে ফেলছেন তো করে ফেলছেন, যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো। বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না, যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে। আমাদের এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন, ঠিক কিনা? কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন। বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে? ওনারা তো সফল হয়েছে। সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে, আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই, ঠিক কিনা? এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা, তাড়াতাড়ি বিয়ে করা। ইউগনিহিমুল্লাহ মিন ফাদলে, যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দিবে। এজন্য আন-নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে আমার সুন্নাত, আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না। এজন্য বাবা কারা কারা আছেন, ছেলের বাবা দেখে হাত তোলেন, ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিঁড়িতে বসায় দিব ইনশাআল্লাহ। ছেলের বিয়েতে এক টাকাও যৌতুক নিব না, আওয়াজ করে পড়েন আমিন, হাত নামান। মেয়ের বাবা কারা আছেন দেখি, মেয়ের বাবা হাত তুলেন, আওয়াজ করে বলেন হে আল্লাহ, আরো জোরে বলেন হে আল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না এটা? বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব, সময় মতো বিয়ের ব্যবস্থা করব, তুমি তৌফিক দাও, মেয়ের বিয়েতে এক টাকাও যৌতুক দিব না, আওয়াজ করে পড়েন আমিন, হাত নামান। বিয়ে করো নাই কারা কারা হাত তোলো, আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই, তুমি তৌফিক দাও, আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকাও যৌতুক নিব না, আমিন। আরো জোরে বলতে হবে আমিন, মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। এই তো সবাই খুশি, ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি, পাত্ররাও খুশি, মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি, আলহামদুলিল্লাহ। কক্সবাজারের লোকজন খুশি হয়ে গেছে খুব, দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ। বিয়ের কথা বললেই আনন্দ আসে, মুখে হাসি হাসে, প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে, ঠিক কি না? তাযাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নি মুকাফিরুন বিকুম আল উমাম, সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো, বেশি সন্তান তোমরা নাও, কেননা আমার বেশি উম্মত হলে কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব। আল্লাহর হাবিব বলেন হাজার কোটি লোক আমার উম্মত, আল্লাহু আকবার। তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, এমপি সাহেব যদি শুনে থাকেন, আপনি এই জন্য তো কথাবার্তা কয় না, চুপচাপ করে বসে আছে, কি নাম ভাইয়ের? টিপু সুলতান, মাশাআল্লাহ। টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নেবেন, আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে এই অভাগা গুলার রেখে গেলাম, ব্যবস্থা করে দিয়েন, সহজ করে দিবেন, সহজ করে দিয়েন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, ঝামেলা করবেন না, বিয়ে দিয়ে দেন, কল্যাণ আছে না নাই? এজন্য বিয়েটাকে সহজ করবেন। যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমার দেশে জিনা করা সহজ না কঠিন? বিয়ে করা, বিয়ে করতে এই লাগে ওই লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, ফ্ল্যাট লাগে, 10 লক্ষ টাকা মোহরানা লাগে, জিনা করতে কিচ্ছু লাগে না, তুমি আমি রাজি হইলে হয়ে যায়, ঠিক কিনা? এটাই বাস্তবতা, চরম বাস্তবতা।
This is the real crisis of the young society of Bangladesh. এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে, ওদের কথা কেউ কইতে পারে না, এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি। বাবারা, ছেলের বাবারা, মেয়ের বাবারা, বিষয়টা একটু খেয়াল করবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।